পূর্ণিমার পুণ্যতিথিতে জন্মগ্রহণ করেন বেদব্যাস। প্রতি বছরের মতো এই বছরও গুরু পূর্ণিমার দিন থেকে হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলা শুরু। চারিদিকে সাজো সাজো রব, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। একদিকে যেমন 21 জুলাইয়ের ধর্মতলায় লাখো লাখো মানুষের ভিড়, ঠিক তেমনই সকাল থেকে হাজার হাজার ভক্ত আসতে শুরু করেছেন মন্দিরে। বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট থেকে গঙ্গার জল নিয়ে বাঁক কাঁধে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে যান ভক্তরা। মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের সুরক্ষার্থে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। প্রত্যেক বছর গুরু পূর্ণিমার দিনে প্রচুর যাত্রী সমাগম হয় এবং মন্দিরে প্রচুর লোক আসে। এবছরও ব্যতিক্রম নয়। এবং সত্যি কথা বলতে গিয়ে এই গুরু পূর্ণিমার মধ্যে যে শ্রাবণ মাসের তুলনা ঘুরল তীর্থ অনুযায়ী, ঠিক আছে, ফলে অটোমেটিক্যালি ভিড় আছে। এটা আগে থেকেই জানতাম, যেহেতু এবারে সোমবারের সংখ্যা বা রোববারের সংখ্যা একদম পুরো মাসে মাস, তো সেই কারণে ভিড় হওয়ার বেশি হবে জানা কথা ছিল। তো সেই হিসেবে সময় যেহেতু কম, সেই জন্য ভিড়টা বেশি। সব মিলিয়ে প্রত্যেক বছরের মতো এই বছরও জমে উঠেছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।